পাশের বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়া হোক বা পাশের রাজ্যে বেড়াতে যাওয়া, সিনেমা হোক বা বিয়ে, একটা সেলফি না হলে আজকাল যেন কি একটা মিস হয়ে যায়। এই ট্রেন্ড নতুন হলেও শুরুটা কিন্তু করেছিলেন এক মার্কিন ফটোগ্রাফার রবার্ট কর্নেলিয়াস 1839 সালে। 1900 সালে পোর্টেবল কোডাক ব্রাউনি বক্স ক্যামেরা বাজারে আসার পর শুরু হয় সেলফির চল। সে সময় অনেককেই দেখা গিয়েছিল এই ক্যামেরা দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে, কিন্তু এখন তা যেন পরিণত হয়েছে পাগলামিতে, আর তাতে গা ভাসায়নি এমন মানুষ এখন খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু জানেন কি, নিজেকে জাহির করার এই প্রবণতাই আপনার জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারে। বিপজ্জনক সেলফি তুলতে গিয়ে মৃত্যু যেমন আকছার হচ্ছে, তেমনই প্রাণ না গেলেও সেলফি তুলতে গিয়ে ত্বকের ক্ষতি হয়ে যাওয়ার চরম আশঙ্কা থেকে যায়। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, যে মুখের ছবি সবাইকে দেখাতে এত ঘন ঘন সেলফি তুলছেন, সেই মুখ অকালে বুড়িয়ে যেতে পারে এই সেলফির জন্যই। ব্রিটেনের বিখ্যাত লিনিয়ার স্কিন ক্লিনিক ইনস্টিটিউটের অধিকর্তা সিমন জোয়াকেইয়ের দাবি, সেলফি তোলার সময় মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থেকে একরকম নীল রশ্মি বেরোয়, যা আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে। মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থেকে বেরোনো রশ্মি প্রথমে ত্বকের নিচে থাকা ডিএনএ কে ভেঙে দেয়, ফলে অল্প বয়সে ত্বক বয়স্কদের মতো কুচকে যেতে শুরু করে। সেলফি নেশাগ্রস্তরা ভাবতে পারেন, একটা ছবি তুললে কি এমন বিপদ হবে, আর চামড়ার একটু ক্ষতি হলে তো বাজারে হাজারটা ক্রিম আছে। কিন্তু আমেরিকার ওবাগি স্কিন হেলথ ইনস্টিটিউটের অধিকর্তা জেইন ওবাগির দাবি, মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থেকে যে রশ্মি বেরোয় তা আদতে চৌম্বকীয় রশ্মি, চামড়ার বাইরের স্তর ভেদ করে তা পৌঁছে যায় একেবারে কোষ পর্যন্ত, ফলে চামড়ার যে ক্ষতি হয় তা অনেক সময় কোনো ক্রিম দিয়েও সারানো সম্ভব নয়। তবে বিষয়টা এমন নয় যে ছবি তোলা মানেই ত্বকের 12টা বেজে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, অন্য কেউ দূর থেকে মোবাইল বা ক্যামেরা দিয়ে আপনার ছবি তুললে আপনার বিপদের সম্ভাবনা নেই, কিন্তু সেলফি হলে বিপদ হতে পারে। তাই ছবি তুলুন, কিন্তু সেলফি হইতে সাবধান। এরিতি আনন্দ।